हेलो तुम्हारा सकल के वेलकाम चैनल तुलिस लुकबुके। तो आज के बाड़ी जाड़ी मैं एक्चुअली शवशुरड़ी शवशुरड़ी रास्ता आई ठीक है विकेल बेला और सूर्यटा जेहेतु अस्त जाड़ी पोछाते क्यों एखो बेसि बाकी नहीं एक कथा बोली जेहेतु हमें जो 25 ডিসেম্বর আমরা গিয়েছিলাম বেড়াতে বিষ্ণুপুর, তারপর হচ্ছে মুকুটমণিপুর পুরুলিয়া। তো আমার মোবাইল থেকে কিন্তু বিষ্ণুপুরের সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে ভুলবশত আর কি, মানে বিষ্ণুপুরের ভিডিও, বিষ্ণুপুরের মেলার ভিডিও, আর তারপর হচ্ছে যে মুকুটমণিপুরের আমাদের মানে ফ্যামিলি পিকনিকের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো খুব মন খারাপ ছিল, অনেকভাবে চেষ্টা করেছি বিভিন্ন সফটওয়্যার করে বা গুগল থেকে অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু পাইনি। এতদিন পর্যন্ত ওয়েট করছিলাম, ভাবছিলাম হয়তো পেয়ে যাব কিন্তু পাইনি। তাই ভাবছি যে আমাদের মানে যে সমস্ত ছবিগুলো রয়েছে ওইগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখো আরও একটা কথা বলি, রাস্তায় যেহেতু আমরা এই জায়গাতে এলেই প্রত্যেকবারে কিন্তু একটু রেস্ট করি, তারপর আমরা বাড়ি যাই একটু দাঁড়িয়ে, যেহেতু হাইওয়ের ওপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে অ্যাকচুয়ালি বনদেবী বলে এখানকার মানে লোকেরা, মানুষেরা পুজো করা হয়। আর দেখতে পাচ্ছ পলাশ ফুল কিন্তু এখনই ফুটে গেছে, এখন থেকেই কিন্তু পলাশ মানে ফুটে গেছে। আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা মানে আমি দেখাতে পাচ্ছি, কিন্তু অসাধারণ। আর দেখো এখানে এই ঘোড়া, এটা ঘোড়া আর হাতি গাছের নিচে, আর এই পলাশ ফুলগুলো ওপর থেকে টুকটাক টুপটাপ করে পড়ছে উপরে। এখানে খুব সম্ভবত পুজো হয়, মানে যেহেতু বললাম যে এটা বনদেবীর বলা হয় এটাকে আর কি, বনদেবী বলে। আবার মানে এটা লোকসাহিত্যের একটা পার্ট, লৌকিক পুজো এইভাবেও বলে ঠিক আছে। তো পুজো এইখানেই পুজোটা হয়, খুব খুব দারুণ লাগছে। আর দেখাচ্ছি দাঁড়া, এই যে জাস্ট ওপরে হাইওয়ে, আমি এইটা দিয়ে জাস্ট এইখানে চলে এলাম। তো ভাবলাম যে যেহেতু আমি ভিডিওটার ইন্ট্রো এখন থেকেই দিয়ে দিই, এখান থেকেই শুরু করি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো রাস্তাতে বাকিটা কিভাবে পৌঁছচ্ছি বা কি করছি, তোমরা অবশ্যই দেখে নিও। কিন্তু আশা করছি খুব ভালো লাগবে। আমারও খুব মন খারাপ হলো কারণ আমি দিতে পারিনি তোমাদেরকে ভিডিওগুলো, খুব মানে আনন্দ করেছিলাম, খুব মানে আনন্দ হয়েছিল। আর আরও একটা কথা বলে দিই, আমি দেখছি আমার কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, আর পেছনটা দেখতে পাচ্ছ দেখো ওদিকে কিন্তু ট্রেন যাচ্ছে, দেখো দারুণ একটা মানে মুভমেন্ট, বুঝতে পারছো ওদিকটাই ট্রেন যাচ্ছে। ঠিক এইরকম সব ব্যাপার। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও আনবো। তো চলো বিষ্ণুপুরের মেলার মধ্যে আমরা ঢুকে গেছি, তো এখন দোকানগুলোতে আমরা ঘুরে দেখছি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ইমন চক্রবর্তী, রাতের বেলা শো ছিল, তো ইমন চক্রবর্তী এসেছিল, দারুণ দারুণ জমিয়ে মজা করলাম আমরা সবাই মিলে। তো রাতের শো এ দেখতে গেছিলাম ইমনকে, তো ইমনের গান পার্সোনালি খুবই ভালো লাগে আর তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই খুব পছন্দের ইমন। তো নেক্সট ডে মর্নিং আমরা যাচ্ছি মুকুটমণিপুরের পথে, আর এটা দেখো এটা ছিল আমাদের গাড়ি। তো রাস্তাতে আমরা মানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, রেস্ট নিচ্ছিলাম আর কি। আর এখানে যেখানে এই এটা হচ্ছে আমার বর, হ্যাঁ ছবি তোলাতে ফার্স্ট, ও শুধু আমাকেই বকে, আর না আমরাও কম চাই না, দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে আমাদের তিনজনকে। আর এটা হচ্ছে আমাদের গাড়ির পেছনে, আর এটা হচ্ছে একদম সেই জায়গা মানে মুকুটমণিপুরের ওই ড্যামটা, আর এখানে এর পাড়েই আমাদের পিকনিক হয়েছিল। আর দেখো ব্রিজটা, আর এবার আমরা পৌঁছে গেছি, তো আমাদের মালপত্রগুলো নামাচ্ছি আমরা, দেখেছো গিয়েই পৌঁছে ছবি তুলতে ব্যস্ত। তারপর
এবার এটা আমরা দুজনে মিলে ছবি তুলেছি, আমি আর অভি, আর এখানে আমাদের মানে আমার ননদ যা আর আমি। আর এই জায়গাটায় ঠিক দেখো, এখানে আমাদের পিকনিক হচ্ছিল আর এত রোদ লাগছিল। আর এই যে আমাদের চিকেন হচ্ছে, চিকেন আর ভাত পাথর দিয়ে ঘেরা আছে, দিয়ে এখানে রান্না বান্না হচ্ছে, দারুণ দারুণ মজা হয়েছিল। আর প্রত্যেকবার যতই রান্না করে বাড়িতে খাই না কেন, কিন্তু এই যে পিকনিকের মজা জাস্ট পুরো একদম আলাদা। এই যে আমাদের সুসেপ সেপ পুরো আমাদের দাদাভাই রান্না করছেন, আর এই যে আমি আর আমার দিদি ভাই দুজনে বসে স্যালাড কাটছি, গল্প হচ্ছে। চিকেনটা জাস্ট পুরো ওয়াও ওয়াও হয়েছিল পুরো একদম, সালাডটা দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমাদের নৌকো, ঠিক আছে, এই নৌকোতে করে আমরা গেছিলাম বেড়াতে, দারুণ নৌকোটা, কি দারুণ না, খুব মজা করছিলাম। আর মানে খুব ভয় করছিল, কিন্তু তাও ধীরে সুস্থে উঠতে পেরেছিলাম নৌকোতে। আর এবার এই দেখো আমাদের পুরো একদম ফুল ফ্যামিলি, একদম সবাই আমরা বসে গেছি নৌকোতে। সবার একটু একটু টেনশন হচ্ছিল, আমার কোনো টেনশন নেই, কারণ আমার ওই যে কি বলবো আর, ছবি তুলবো ভিডিও করবো, দারুণ দারুণ। এটা দেখো, এই যে ওই দিকটা দেখা যাচ্ছে পাহাড়টা, আর এটা হচ্ছে ব্রিজ। আর সেই সময় সূর্যটা অস্ত যাচ্ছিল, এটা হচ্ছে সেই সময়কার ছবি। আর এটা হচ্ছে আমাদের ভাবু কবি মিস্টার অভি, আর এটা আমি আর অভি, আমরা সেলফি তুলছিলাম। আর এই যে আমাদের ফ্যামিলি সবাই, দেখো সবার মনের মধ্যে একটা কেমন টেনশন হচ্ছে, আর সূর্য তো অস্ত চলে গেল। এভাবেই আমাদের পিকনিক শেষ হলো, এবার ঘরে ফেরার পালা।